বিরাট কোহলি এক সময় ছিলেন বোলারদের এক আতঙ্কের নাম, মাঠে নামলেই ছিল তার ব্যাটে রান। কিন্তু হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেলেন তিনি, বারবার চেষ্টা করেও আর ফেরা হচ্ছে না বিরাট কোহলির। ব্যাট হাতে বাজে সময়ে থাকা বিরাট কোহলি ঘুরে দাঁড়াতে পারছেন না। ভারতের সাবেক অধিনায়ক ব্যর্থ হন ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া সর্বশেষ টেস্টেও। এর নেতিবাচক প্রভাব পড়েছে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে। গত ছয় বছরে প্রথমবারের মতো সেরা দশের বাইরে চলে গেছেন কোহলি। আজ বুধবার ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। সেখানে চার ধাপ পিছিয়েছেন কোহলি, ফলে আগের নবম স্থান থেকে পিছিয়ে 13 নম্বরে গেছেন তিনি। তার রেটিং পয়েন্ট বর্তমানে 714। এর আগে 2016 সালে শেষবার টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে ছিলেন বিরাট কোহলি।